আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব। যে আমরা কবুতর এখন বর্তমানে কবুতরের দাম মানে একদমই নাই ধরতে গেলে বিশেষ করে যেগুলা দেশি জাতের কবুতর যেমন হচ্ছে গ্রিভাস তারপর হচ্ছে মানে ধরতে গেলে সব প্রকারের দাম মানে আগে যেরকম একটা দাম ছিল এখন ওরকম দাম নাই কবুতরের দাম পাওয়া যায় না তো বিষয়টা মানে খুবই দুঃখজনক একটা বিষয় তারপর এখন মানে যেটা করার আমরা যেগুলা ভালো জাতের কবুতর যেমন হচ্ছে ধরেন আপনার হোমা তারপর হচ্ছে গ্রি গ্রিবাস যেগুলো ভালো টাইপের কবুতর মানে যেগুলার বংশধর ভালো মানে ভালো জাতের কবুতর ওগুলো আমরা রাখি আর যেগুলো আমরা একটু নর্মাল যেমন ধরেন আপনার হাটে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে জোড়া পাওয়া যায় তো ওগুলা আবার আমরা কি করি বাড়িতে দুইশো টাকা করে বা দুইশো থেকে তিনশো টাকার মধ্যে মানে আমরা লোতা বাচ্চা যেটা মানে বিক্রি করে থাকি খাবারের জন্য তো আজকে এ কালকে এক জোড়া বিক্রি করেছিলাম আজকে আরেক জোড়া আর কি নিতে আসছে আরেক আনটি তো দেখা গেছে যে এইভাবে যদি কেউ বিক্রি করে তারপরও তার লস হয় না কারণ আপনারা যারা মানে নর্মাল কবুতর পালতে চান যেমন হচ্ছে গ্রেবাস তারপর হচ্ছে আপনার আর গোল্লা টাইপের যেই কবুতরগুলো আছে তো এরকম যেই কবুতরগুলো যদি আপনারা পালতে চান কেউ তাহলে অবশ্য কি হবে যে আপনার দাঁড়ান এক মিনিট তাহলে অবশ্য আপনার যেই কবুতরগুলো মানে এগুলার কবুতর যেই খরচটা আছে এই খরচটা আপনারা মানে উঠাইতে পারবেন এক মিনিট একটু দাঁড়ান তো যেটা বলতেছিলাম যে আপনারা যারা দুইশো থেকে মানে আড়াইশো বা তিনশো টাকা কবুতরের জোড়া বাচ্চা লতা বাচ্চা যদি বিক্রি করেন তাহলে অবশ্য আপনার কবুতরের আদার আধারের টাকাটা হয়তো উঠা যাইব ঠিক আছে সেক্ষেত্রে লস মানে হইব না আশা করি তারপরও আপনার দেখা গেছে যে আপনি যত বেশ বিক্রি করতে পারেন এখানে তিনশো টাকাও বিক্রি করা যাইব মানে তিনশো টাকা যেগুলো এগুলো একটু বড় বড় হয় সাইজে ওগুলো আপনার মানে বিক্রি করতে হইব তো বিওয়ার আমি দেখাচ্ছি আমি কোন জোড়া বিক্রি করতেছি আমি এই জোড়াটা দিতে পারি দেখি এই জোড়াটা তো মোটামুটি সাইজ হয়েছে বেশি বড় না আসলে বাপমা যেরকম হয় কবুতরের বাচ্চাগুলোও সেরকম মানে সাইজ যদি বড় হয় বাপমা তাহলে বাচ্চাগুলারও সাইজ আপনার বড় হয় ঠিক আছে তো দেখি তারা কিছু জোড়া আছে তো দেখা গেছে যে এরকম জাতের কবুতর যদি বিক্রি করেন আপনি তাহলে মনে করেন আপনার মানে সমস্যা হবে বলতে কি লস হবে না আপনি মোটামুটি দাম পাবেন ঠিক আছে নাকি এই জোড়াটা দিয়ে দিব এই জোড়াটার সাথে এটার সাথে এটা দেওয়া দেওয়া যায় না না এটাও তো সুন্দর দেখা এটাও এটা যারটা ভালো কবুতর গুলার যাই হোক কিন্তু আমি কবুতর আর বড় করবো না মানে বড় করবো না বলতে বাড়াবো না কবুতর আপনার বিক্রি করে দিব সেল করে দিব সেই হিসাবে একজোড়া দিলেই হয় তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি